এরপর আর কে বাঁচাইতে পারবো না, ডাইরেক্ট ভাঙিয়ে দেব। Yes, রুবেল ভাই ভেঙে দিক, সেটা আমরাও চাই, তবে তার আগে অবশ্যই তাকে তার পুরনো ছন্দে ফিরে আসতে হবে জাতীয় দলে। তো ভিউয়ার্স, ইন্ট্রোতে আজ আর কোনো কথা হবে না, সরাসরি চলে যাব মূল ভিডিওতে, যেখানে আজকের ভিডিওতে আপনাকে দেখাবো বাংলাদেশের সেরা পাঁচজন পেসারদের অবিশ্বাস্য কিছু অগ্নিজোড়া ইয়র্কার ডেলিভারি। তাই একটু নড়ে চড়ে বসুন, কারণ আজ একটা বিরাট ফাটাফাটি হইব। নম্বর 5, আবু হায়দার রনি, বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল থেকে উঠে আসা টকভোগে তরুণ এই পেসার। 2015 বিপিএল এ মাশরাফির অধীনে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা এই পেসার কি ঝলকটাই না দেখান। যদিও জাতীয় দলে এসে সেভাবে আলো ছড়াতে পারেননি তিনি, তবে তার বেশ কয়েকটি ইয়র্কার ডেলিভারিগুলো বেশ নজরে পড়েছে। তো চলুন দেখে নেই সেই ইয়র্কারগুলো। 2015 বিপিএল এ রংপুরের হয়ে খেলা থিসারা পেরেরাকে গুরুত্বপূর্ণ সময়ে বোল্ড করেন, তার এই ইয়র্কারটি পেরেরা বুঝেই উঠতে পারেনি। অন্য ম্যাচে বরিশাল বুলসের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকেও ঠিক একইভাবে ইয়র্কারের ফাঁদে ফেলে আউট করেন। আর জুনায়েদ সিদ্দিক তো একেবারে আন্দ্রে রাসেল স্টাইলে মাটিতে লুটিয়ে পড়েন। নম্বর 4, তাসকিন আহমেদ, দ্য স্পিড স্টার, বাংলাদেশের পেসারদের মধ্যে যিনি গতি দিয়ে ব্যাটসম্যানদের কাবু করেন। ভারতের বিপক্ষে দারুণ অভিষেকের মাধ্যমে জাতীয় দলে আসা এই পেসারকে অনেক উত্থান পতনের মুখোমুখি হতে হয়েছে, তবে এই মুহূর্তে তিনি বেশ ছন্দে রয়েছেন। তবে তাসকিনের এই গতির সাথে যদি ইয়র্কারটা দেখা যায় তাহলে কেমন হয়, চলুন দেখে নিই তার সেরা কয়েকটি ইয়র্কার, যেখানে জিম্বাবুয়ের ব্যাটসম্যানের স্টাম্পটাই তিনি উপড়ে ফেলেন। তবে তার এই বলটি দেখুন, 2015 বিশ্বকাপে ভারতের বিপক্ষে কোয়ালিফায়ার ম্যাচে সেঞ্চুরি করা রোহিত শর্মাকে 142 কিলোমিটার পার আওয়ার বল থেকে তিনি ইয়র্কার করেন, যেখানে রোহিত শর্মা একেবারে হতভম্ব হয়ে যান। তবে তাসকিনের ক্যারিয়ারের এই স্পেশাল ইয়র্কারটি দেখুন, যেখানে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচে পরপর 2টি উইকেট নিয়ে হ্যাট্রিক চান্স আসে তাসকিনের সামনে। হ্যাট্রিকের স্বপ্ন নিয়ে দৌড়ে আসেন তাসকিন, আর ক্রিজে 11তম ব্যাটসম্যান হিসেবে দাঁড়িয়ে সেকুকে প্রসন্ন, একদম মিডল স্টাম্প বরাবর ইয়র্কার, আর ওয়ানডেতে বাংলাদেশি দ্বিতীয় বোলার হিসেবে করে ফেলেন হ্যাট্রিক। নম্বর 3, মোহাম্মদ সাইফুদ্দিন, বাংলাদেশের পেসারদের মধ্যে সবচেয়ে বেশি ইয়র্কার করতে পারেন এই বোলার, যেখানে ফুলার লেন্থের বলগুলো তিনি বেশি করে থাকেন, তবে ইঞ্জুরি যেন তার পিছুই ছাড়ে না। তবে চলুন তার সেরা কয়েকটি ইয়র্কার দেখে আজ। 2021 টি-20 বিশ্বকাপে ওমানের বিপক্ষে এই ইয়র্কারটি দেখুন। এছাড়া 2019 ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের ওহাব রিয়াজ কিংবা উইন্ডিজের ড্রয়েন ড্রাবুর বিপক্ষে এই ইয়র্কারটি দেখুন। তবে বিপিএল এ কুমিল্লার হয়ে খেলা সাইফুদ্দিন ঢাকার ব্যাটসম্যান আন্দ্রে রাসেলের বিপক্ষে এই বলটি দেখুন, যেখানে লাস্ট উইকেটে ব্যাট করছিলেন আন্দ্রে রাসেল, আর সাইফুদ্দিনের করা একদম পা বরাবর ইয়র্কারে আন্দ্রে রাসেল পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়। সত্যি দৃষ্টিনন্দন একটি ইয়র্কার। নম্বর 2, মুস্তাফিজুর রহমান, দ্য কাটার মাস্টার, কাটার ও স্লোয়ার তার প্রধান বৈশিষ্ট্য হলেও তিনি বেশ ভালো ইয়র্কারও করেন। তার অভিষেক ম্যাচে ভারতের রবীন্দ্র জাদেজাকে তার এই ইয়র্কারে বিধ্বস্ত করেন, এবং 2016 টি-20 বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্যান উইলিয়ামসনকেও এই ইয়র্কারে বিট করেন। তবে আইপিএলেও তার নজর কাড়া বেশ কয়েকটি ইয়র্কার রয়েছে, তবে সবচেয়ে আকর্ষণীয় দৃশ্যটি ছিল আন্দ্রে রাসেলকে বিট করা, যা সত্যি দৃষ্টিনন্দন। নম্বর 1, রুবেল হুসাইন, দ্য ইয়র্কার কিং, তার ইয়র্কারগুলো দেখলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে, কারণ শেষ দিকে দলের বিপর্যয়ের সময় তিনি ইয়র্কার করেন সবচেয়ে বেশি আর আউট করে দলকে জিতিয়ে দেন। শ্রীলঙ্কার বিপক্ষে তার এই ইয়র্কারটি দেখুন। এছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে রুবেলের এই ইয়র্কারের কথা তো নিশ্চয়ই মনে রাখার মতোই, তবে রুবেলের করা সর্বকালের সেরা ইয়র্কারটি এখনও আমার চোখে ভেসে ওঠে, সেটি হলো ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচে লাস্ট বলের ম্যাজিক, আর এটি দেখলে এখনও আমার গায়ে কাঁটা দিয়ে উঠে। তো ভিউয়ার্স, আপনার কাছে কোন ইয়র্কারটি সবচেয়ে ভালো লেগেছে তা কমেন্টে লিখে জানিয়ে দিন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।